দর্শক, এবারে যশোর থেকে লকডাউন এবং করোনা পরিস্থিতির খবর জানাচ্ছেন প্রতিনিধি শরীফুল ইসলাম। ধন্যবাদ। আমি আপনাকে জানিয়ে রাখি, যশোরের লকডাউন একেবারে ভেঙে পড়েছে, মানছে না সাধারণ মানুষ। পুলিশ প্রশাসন এবং যৌথ বাহিনী সহ মামলা দিয়েও ঠেকাতে পারছে না সাধারণ মানুষকে। আমি আপনার মাধ্যম দিয়ে দর্শকদের দেখাতে চাই যশোর সদর হাসপাতালের সামনে পরিস্থিতি। যশোর সদর হাসপাতালের সামনে সাধারণ মানুষের চলাচল নেই, কোনো সামাজিক দূরত্ব, অনেকের মুখে মাস্কবিহীন চলাফেরা, এবং সাধারণত মানুষ যে লকডাউনবিহীন যে পরিস্থিতি ছিল ঠিক সেই ধরনের চলাফেরা। সাধারণ মানুষ কোনো অবস্থাতে লকডাউনের যে গুরুত্ব, লকডাউনের ভিতরে যে সামাজিক দূরত্ব রেখে চলা এবং প্রয়োজনীয়তা রেখে চলা, এটা কোনো কিছু না থেকেই সাধারণ মানুষ চলছে, কোন অবস্থাতে তারা মানছে না লকডাউন। এই অবস্থা যদি চলতে থাকে তাহলে করোনা আক্রান্ত দিন দিন বেড়েই চলবে। এবং গত চব্বিশ, আমি আপনার মাধ্যমে আরেকটা কথা জানিয়ে রাখি, গত চব্বিশ ঘন্টায় যশোরে 431 জন নমুনা সংগ্রহ করা হয়েছিল, এর মধ্যে করোনায় আক্রান্ত হয়েছেন 68 জন। এই করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন 11 জন। যশোর থেকে সর্বশেষ করোনা এবং লকডাউনের এই তথ্য আমার কাছে ছিল। জি, ধন্যবাদ আপনাকে। চুয়াডাঙ্গা জীবননগর থেকে লকডাউন।